নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া ভেজ হাকা নুডলসের রেসিপি। কিভাবে বানাবো চটজলদি এই ভেজ হাকা নুডলস দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ভেজ হাকা নুডলস বানাবার জন্য প্রথমেই আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিংসের এক প্যাকেট হাকা নুডলস দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট তিন চারেক সময় ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নুডলসটাকে বয়ল করে নেব। তিন চার মিনিট হাই ফ্লেমে নুডলসটাকে বয়ল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে নুডলস বয়ল করা গরম জলটা ফেলে দিয়ে তিন চারবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে বয়েল নুডলসটাকে ভালো করে ধুয়ে একদম ঝরঝরে করে নিতে হবে। দেখুন, আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বয়েল নুডলসটা একদম ঝরঝরে হয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের লম্বা করে কুচিয়ে নেওয়া গাজর আর ছ সাতটা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া বিনস। সবজির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মিনিট দুয়েক আমি গাজর আর বিনসটাকে ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, যেহেতু সম্পূর্ণ ভেজ বানাচ্ছি। যদি আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চান, লঙ্কা দেওয়ার আগে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিতে পারেন আর তিন চারটে রসুনও থেতো করে দিতে পারেন। গাজর আর বিনস দু মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা লম্বা টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর দু মুঠো কুচিয়ে নেওয়া বাঁধাকপি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নেব। সবজি খুব বেশিক্ষণ সময় ধরে একদম নরম করে ভাজবেন না, তাহলে নুডলস খেতে ভালো লাগে না। সবজির মধ্যে যদি একটু ক্রাঞ্চিনেস থাকে তাহলে খেতে ভালো লাগে। সবজিগুলো আমার মিনিট তিন চারেক সময় ধরে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে চিংসের নুডলস মশালা। এটা কেনা নুডলস মশালাই ব্যবহার করেছি। এই মশলাটা দিয়ে আমি আবারও সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 15 থেকে 20 সেকেন্ড সময়ের মতন। তারপরে এর মধ্যে দিয়ে দেব বয়েলড নুডলস। এর মধ্যে আর কোনো রকম এক্সট্রা মশলা আমি ব্যবহার করব না। এবার বয়েলড নুডলসটাকে দিয়ে সবজির সাথে হাই ফ্লেমে দু মিনিট ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম চেষ্টা করবেন সবসময় হাইতে রাখতে। যে কোনো চাইনিজ প্রিপারেশান বানাতে গেলেই হাই ফ্লেমে যদি করা হয় তাহলে ভালো হয়। এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, যেহেতু পিওর ভেজ নুডলস বানিয়েছি। তবে পেঁয়াজ রসুন ব্যবহার করলে স্বাদ একেবারে অন্যরকম হয়। আর বাংলার বাইরে পেঁয়াজ রসুনটাকে কিন্তু সম্পূর্ণ ভেজই মানা হয়। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার অবশ্যই করতে পারেন। যেহেতু আমি নুডলস মশালা ব্যবহার করেছি, সেই জন্য আর আলাদা করে সয়া সস, টমেটো কেচাপ বা ভিনিগারের ব্যবহার করলাম না। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই অল্প অল্প পরিমাণে সয়া সস, টমেটো কেচাপ বা চিলি সসের ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই পিওর ভেজ হাকা নুডলসের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এইরকমভাবে বাড়িতে বানান, আশা করব আপনাদেরও ভালো লাগবে। সকাল বা সন্ধ্যের জলখাবারে আপনারা অবশ্যই বাড়ির বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বা স্কুল কলেজ অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।